ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8টা, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো রান্নাঘরে কী রান্না হচ্ছে সেটা তো অবশ্যই শেয়ার করবো, আর সারাদিনে কী কী কাজ করছি না করছি সব তোমাদের শেয়ার করবো। সুতরাং স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। চলো রান্নাঘরে নিয়ে যাই, কী রান্না করছি শেয়ার করি। তো বন্ধুরা দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে যেহেতু মঙ্গলবার, আমি বানাচ্ছি নিরামিষই ফুলকপি আলুর একটা তরকারি। তো এখানে সমস্ত কিছু গুঁড়ো মশলা দিয়ে আলুটাকে আমি কষছিলাম, আর আগে ফুলকপিটা ভেজে রেখে দিয়েছি, এরপরে জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেলে এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো, একটু ঢেকে দেবো মিনিট 4-5, ব্যাস তারপরে রেডি হয়ে যাবে। আর ওপর থেকে এই যে একটু গরম মশলা ছড়িয়ে দেবে, দিলেই রেডি হয়ে যাবে ফুলকপি আলুর একটু মাখামাখা তরকারি। এটা কিন্তু ঝোল নয়, এই দেখো প্রায় জলটা মরেই এসেছে, এবার নাপিয়ে দেবো। আর আরেকটা জিনিস বানাবো, সেটা হচ্ছে যে আমের চাটনি। এই অসময়ে আমের চাটনি কিন্তু দারুণ লাগে। তো বাজার থেকে একটা পাকা পাকা টাইপের আম কিনে নিয়ে এসেছিলো হাজব্যান্ড। তো ওই যে তেল দিলাম, আর একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিলাম, এতে একটু নুন হলুদ দিয়ে দেবো। আর আগেও বলেছি আমি চাটনি বানাই কিন্তু পুজো করে রাখা সমস্ত নকুল দানাগুলো দিয়ে। তো এরপরে এই নকুল দানাগুলো দিয়ে দেবো, আর সামান্য পরিমাণে জল দেবো। তারপরে আস্তে আস্তে ফুটতে ফুটতে না রসটা তৈরি হয়ে যাবে এই যে গ্রেভিটা, ব্যাস তারপরে একটু ফুটে গেলেই নামিয়ে নেব। তো বেশ খেতে হয়, তোমরাও বাড়িতে পুজো করে রাখা বাতাসা নকুলদানা এইভাবে তোমরা ট্রাই করতে পারো, মানে খুবই সুন্দর লাগবে খেতে। তো আমি চিনি ওই জন্য ইউজই করি না, তো সবসময় এই নকুলদানা বাতাসা দিয়েই বানাই। তো রেডি হয়ে যাচ্ছে চাটনি। তো বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট, মোটামুটি চাটনিটা করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আগের দিনে কিছু তরকারি ছিল, সেগুলো একটু গরম করলাম। তো আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষই, তো ওই এই সমস্ত মানে ফুলকপির তরকারি, চাটনি, আর একটু আগের দিনের শাক ছিল, এই দিয়ে হয়ে যাবে। তো রান্নাটা কমপ্লিট করি, ছুটে এসেছি একদম বেডরুমে, বিছানাটা গুছিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এবার ঘরদোরটা একটু পরিষ্কার করে নিই। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমার বেডরুমে বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এই সমস্ত কিছু, এই দেখো আমার ছেলে রাধাকৃষ্ণ এই মূর্তিটাকে নিয়ে সবসময় ঘুমায়, এই এক ছেলে হয়েছে। আর এই জিনিসগুলো সমস্ত কিছু সরিয়ে সরিয়ে ওয়ার্ড্রপটা আমি একটু মুছে নিই, এটা আমার রেগুলারে নিত্যদিনের কাজ। তো ছেলে কী করে, এই ছোটোখাটো এই সমস্ত খুঁটিনাটি জিনিস নিয়ে হজমলা শিশি নিয়ে রাত্রিবেলা শুয়ে পড়ে, মানে ওগুলো খেয়ে ঘুমোনোর আগে খাবে আর কি, সেই কারণে। তো ওই বিছানা থেকে সব তুলে এগুলো সব সাইডে রেখে আস্তে আস্তে এগুলো সব মুছে নিই। তো নাহলে কী হয়, রেগুলারে একটা ওই যে বললাম আগে ধুলো পড়ে, তো একটা কাপড় দিয়ে আমি এগুলো সব মুছে নিচ্ছি। ঘরফর পরিষ্কার করে চলে এসেছি ছাদে, আর এই বালিশগুলো আমার রেগুলার ছাদে দেওয়া অভ্যাস, কিন্তু আকাশে মেঘ আছে, এটাই টেনশন কখন না বৃষ্টি এসে যায়। তো চলো দেখতে থাকো। এবার খেয়ে নিই, ছেলে এই পড়ে এলো, ওকেও খেতে দিয়ে দিয়েছি। আর এখন প্রায় 9:45 বাজছে বন্ধুরা, ঘেমে গেছি, আর এত মেঘলা করেছে মনেই হচ্ছে না যে আজকে বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু গরম প্রচুর। তো জামাকাপড় ভেবেছিলাম ছাদে রোদ খাওয়াতে দেবো ভাদ্র মাসে, নো চান্স, জানি না কবে দেবো, দেখা যাক। চলো টিফিনটা করে নিই, তারপর ফিরে আসছি। তো আজকে টিফিনে নিয়েছি রুটি, আলু চচ্চড়ি আর বোঁদে, এই হলো টিফিন। আর ছেলেকেও দিয়ে দিয়েছি, ও টিউশন পড়তে গেছিলো, আজকে আবার স্কুল যাবে না, যদিও স্কুল আছে তবুও যাবে না। আমি তাহলে বললাম যে তুই কিন্তু বাড়িতে কিন্তু ভালো করে পড়ালেখা করবি, কেননা অ্যানুয়াল এক্সাম আবার পুজোর ছুটি শেষ হতে না হতেই আবার কিছুদিন বাদে নভেম্বর মাসে প্রায় সেকেন্ড উইক থার্ড উইক করে স্টার্ট হয়ে যাবে, সিলেবাসটা তো শেষ করতে হবে। তো সেই কারণেই ওকে বললাম যে তোকে স্কুল যদি না যাও তুমি তোমার পড়াশোনার কাজ করবে। তো ওকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি এই ফাঁকে খেয়ে দিয়ে ঝাঁটটা ধুয়ে নিচ্ছি। ঝাঁটটা দিলে কি হয় যে ভীষণ মাথা চুল উঠছে, বিশেষ করে বর্ষাকালে এই সময়টা না এত চুল ওঠে, যতই মোছামুছি করা হোক না কেন ভীষণ চুল ওঠে। সেই জন্য ঝাঁটটা দিলে সেই চুলগুলো, অন্তত মাথার চুলগুলো আর কি, বেশ বেরিয়ে যায়, আর তাতে কি মোছামুছি করতে সুবিধা হয়, নাহলে ন্যাতাতে ঝরিয়ে যায়। তো এই দেখো আমি ঝাঁটপাট দিয়ে নিলাম, আর ঝাঁটটা দিয়ে তারপরে আর ছেলের এইটা ছেলের রুম, এখানে ওর হারমোনিয়াম, ডুগি, তবলা, কম্পিউটার সমস্ত কিছু আছে। আবার কখন দেখবো তাড়াতাড়ি ছুটতে এসে বলবে মামি কম্পিউটার দেখবো, তখন আর এক জ্বালা হবে, সেই কারণে আমি ঝটপট করে ঝাঁটটা দিয়ে নিচ্ছি। তো ঝাঁট দিয়ে নিয়ে তারপরে স্নান টান করে নেবো, কেননা আর কিছু কাজ থাকবে না। আর যে দিদি কাজ করে সে কাজ করে চলে গেলে ব্যাস আর কিছু কাজ থাকবে না, ছেলেকে স্নান করাবো, নিজে স্নান করবো, তারপর দুপুরবেলা স্নান করে পুজো টুজো করে খাওয়া দাওয়া করবো।
তো এই হলো আমার সারাদিনের কাজ। তো টুকটাক করে এই কাজগুলো এগিয়ে রাখি, আর ফাইনালি দেখো আমি স্নান টান করে পুজো করে ভাতের থালা নিয়ে বসে পড়েছি। আজকে নিরামিষ, ভাতের মধ্যে ভাত তো আছেই, এর সাথে আগের দিন একটা শাক চচ্চড়ি আর ওই ফুলকপি আলুর তরকারি, এই যে চাটনিটা যেটা বানিয়েছিলাম, আর বিউলির ডাল হয়েছিল, আর পাঁপড় ভাজা, এই হলো আইটেম। আর এই যে ফুলকপি আলুর তরকারিটা যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম রান্না করার সময়, আর প্রেশার কুকারে ভাত আছে, আর শুধু আর আলু সিদ্ধ মাখা আছে, শুধু নিজে খাচ্ছি না, এই যে আমার পাশে বসে আছে আমার পুত্র। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় 7:45 মতো বাজে। সন্ধ্যা তো গোপাল সোনাকে শুধু সন্ধ্যাবেলার সেবা নিবেদন করেছি, তো এবার চলেই গেছি, একদম রেডি হয়ে গেছি, আমি ছেলেকে পড়াতে দিতে যাচ্ছি, ওর 7টা থেকে পড়া আছে। তো চলো দিয়ে ওকে দিয়ে বাড়ি আসি, তারপরে পুজোয় কী কী কেনাকাটা করেছি আগের দিনের ব্লগে বলেছি, তো সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো চলো। তো দেখো বন্ধুরা, আমি যথারীতি কিন্তু টোটোয় উঠে পড়েছি, ছেলেকে পড়াতে দিতে যাচ্ছি, আর ওই দেখো ক্রসিংয়ে টোটোটা আটকে আছে, ওই দিকে ট্রেনটা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে, তো আমাদের বাড়ির কাছেই এটা, এটা তারকেশ্বর লাইনে ট্রেন যাচ্ছে, এটা ডাউনের দিকে যাচ্ছে, তো সেই কারণে তো ছেলেকে দিতে দিয়ে ফেরার পথে চলে এসেছি ফুচকার দোকানে। নানা ফুচকা খাচ্ছি না, চুরমুড় কিনবো, খুব ইচ্ছে, অনেক দিন ধরে চুরমুড় খাবো, আর মঙ্গলবার নিরামিষই খাই বলে এই চুরমুড় আলু কাবলি বেশ ভালো লাগে। তো চুরমুড়ওয়ালাকে মানে ফুচকাওয়ালাকে, সরি, চুরমুড়ওয়ালা আর কি চুরমুড় বানাচ্ছে বলে চুরমুড়ওয়ালা বলছি। তো বললাম একটু ভিডিও করবো, বলে হ্যাঁ করো। তো যথারীতি আমি দেখো 30 টাকার মতো চুরমুড় কিনে নিয়েছি, এই দেখো বাড়ি চলে এসেছি, প্যাকেট থেকে বার করারও সুযোগ হয়নি, একদম প্যাকেট থেকে সোজা মুখে চালান করে দিচ্ছি। আর হাজব্যান্ড অফিস থেকে আগেই এসে গেছিলো, ও গরম গরম চা বানিয়েছিল, আর ছেলেকে দিয়ে এসে ড্রেসটা পর্যন্ত চেঞ্জ করিনি, এত খিদে পেয়ে গেছিলো। তো খেতে খেতে ছেলের কবে অ্যানুয়াল পরীক্ষা সেটাই ডিসকাস করছিলাম, কেননা আমার মামা তো ভাইয়ের বিয়ে আছে, তো সেই নিয়ে আলোচনা পর্ব চলছে, ছেলের পড়াশোনা নিয়ে আলোচনা পর্ব চলছে। তো বন্ধুরা, টিফিন তো খাওয়া হলো, চুরমুড় খাওয়া হলো, তো কী কী কিনেছি বেসিক্যালি সেটাই তোমাদের সাথে দেখাবো। শপিং করতে তো গিয়েছিলাম, তো কী কী কিনেছি সেটা দেখাই, তো দেখাই, দাঁড়াও। তো বাচ্চাদের জিনিসগুলো আগে দেখাই, এই পাঞ্জাবিটা আগের ভিডিওতে তোমরা দেখেছো, ছেলেকে আমি মাপ দিয়ে পরাচ্ছিলাম, তো এইটা ওর জন্যই কিনেছি। এইটা প্যাকেটটা খুলছি না, অন্য জিনিসগুলো প্যাকেটগুলো খুলে দেখাবো। তো এটা ছেলের জন্য কিনেছি, এটা এই একটা গেঞ্জি, এই যে, আর তার সাথে ম্যাচ করে প্যান্ট, এই যে দেখা যাচ্ছে। তো এই দুটো হলো ছেলের জন্যে। এই জামাটা কিনেছি মেয়ের জন্যে, মানে জায়ের মেয়ের জন্যে, এই যে এটা জায়ের মেয়ের জন্য নিয়েছি। এই জামাটার সাথে একটা লেজিন্স আছে, ওটা এমনিও পরা যায় আবার লেজিন্সেও পরা যায়, এই যে। তো এই দুটো জামা কেনা হয়েছে ছেলের জন্য, আর ওইটা হচ্ছে আমার জায়ের মেয়ের জন্য। এবার আমার শাড়ি কিনেছি সেটা দেখাই, তো সামনেই ভাইয়ের বিয়ে আসছে, মানে আমার মামাতুর ভাইয়ের, তো সেই জন্য একটা এই শাড়ি নিয়েছি, এটা ইকতেরই একটা ইকত শাড়ি, এটা মোট কথা, এই যে খুলে আর দেখাচ্ছি না, কালারগুলো দেখাচ্ছি। আর এই একটা শাড়ি, এটা একটু গর্জাস শাড়ি, কারণ কালারটা খুব হালকা, বেশ আমার মিষ্টি লেগেছে, কালারটা ভালো লাগছে। তো এটা হচ্ছে কি শাড়ি, ঠিক নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো এই দুটো শাড়ি আমি নিয়েছি, আর আগের বছর পুজো আরও দুটো শাড়ি রয়েছে, সেগুলো আর ভাঙা হয়নি, এবছর পুজোতে সেগুলো ভাঙবো। তো এই হলো কেনাকাটা, আর হাজব্যান্ডের জন্য অবশ্যই কেনাকাটা হবে, ও এবারে গিয়ে কিনে নি, তো নেক্সট টাইম যেদিন মার্কেটিংয়ে বেরোবো সেদিন ও কিনবে,
সেটা তোমাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব। তো সেই মানে শপিং করতে গিয়ে এই কটাই কেনাকাটা করেছি। তো আর কি বলবো, প্রচণ্ড গরম করছে, পাখাটা বন্ধ করে ভিডিও করছি। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অলরেডি 1:30 বাজছে, আমার ভিডিও ভালো লেগে থাকে গেলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবে, আর অল নোটিফিকেশানটাকে অন করে দেবে। তো আজকে এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।